দুই যুগের অপেক্ষার অবসান হচ্ছে। আগামী 22 নভেম্বর মুক্তি পাচ্ছে বিশ্বব্যাপী সাড়া জাগানো গ্ল্যাডিয়েটর ছবির দ্বিতীয় কিস্তি। সদ্য প্রকাশ পেয়েছে এর ট্রেলার। এরপর রীতিমতো তোলপাড় শুরু হয়েছে নেট দুনিয়ায়। হলিউডের সবচেয়ে জনপ্রিয় সিনেমাগুলোর একটি গ্ল্যাডিয়েটর 2000 সালে মুক্তি পায় এটি। তখন আয় করেছিল 503.2 মিলিয়ন মার্কিন ডলারের বেশি। তাই এর সিকুয়েল নিয়ে দর্শকের আগ্রহ ছিল আকাশচুম্বী। প্রাচীন রোমের কলোসিয়ামে রক্তক্ষয়ী জলযুদ্ধ, হাঙর ও বিশাল আকৃতির গন্ডারের আক্রমণ সহ বেশ কয়েকটির ঊর্ধ্বশ্বাস দৃশ্য নিয়ে সাজানো হয়েছে ট্রেলার। শুরুতে দেখা যায় লুসিয়াস শৈশবের স্মৃতি রোমন্থন করে। তখন পর্দায় ভেসে ওঠে কলোসিয়ামের রণক্ষেত্রে সাবেক রোমান কমান্ডার ম্যাক্সিমাস ও লুসিয়াসের চাচা কমোডাসের লড়াইয়ের দৃশ্য। ম্যাক্সিমাসের বীরত্বপূর্ণ মৃত্যুর সাক্ষী হওয়ার কয়েক বছর পর লুসিয়াস গ্ল্যাডিয়েটর্স কলোসিয়ামের নৃশংস জগতে প্রবেশ করে। জানতে পারে যে তার বাড়ি দখল করেছে অত্যাচারী সম্রাটদের সৈন্যরা। রোমের অপশাসনের সাক্ষী হয় সে। সাম্রাজ্যের গৌরব পুনরুদ্ধারের জন্য ক্রোধ এবং কর্তব্যবোধে উদ্দীপ্ত অতীতের স্মৃতি থেকে শক্তি সঞ্চয় করে রোমের পূর্বের মাহাত্ম্য ফিরিয়ে আনতে পারে কিনা, সেটাই ছবির মূল গল্প। লুসিয়াসের ভূমিকায় অভিনয় করেছেন আইরিশ তারকা পল মেসকাল। জেনারেল মার্কাস একাসিয়াসের চরিত্রে অভিনয় করেছেন চিলিয়ান আমেরিকান তারকা পেড্রো পাসকাল। ডেনজেল ওয়াশিংটনের দেখা মিলবে ম্যাক্রিনাস চরিত্রে। লুসিয়াসের মা লুসিল্লা চরিত্রে আছেন ড্যানিশ অভিনেত্রী কনে নিলসেন। গ্ল্যাডিয়েটর 2 পরিচালনা করেছেন রিডলি স্কট। চিত্রনাট্য লিখেছেন ডেভিড স্কারপা। তার সঙ্গে মিলে গল্প সাজিয়েছেন পিটার ক্রেগ। আগের ছবির গল্প লিখেছিলেন ডেভিড ফ্রানজোনি। রেজওয়ান সিদ্দিকী, দেশ টিভি।